ওয়েলকাম টু মাই চ্যানেল আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাগিতো খুবই ভালো আছি। জানি না গাড়ির এত সাউন্ডে আমার শব্দ শোনা যাচ্ছে কিনা। তো এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টেডিয়ামের রাস্তা বা ডক্টর বাজার বলা যায়, কারণ এখানে অনেক ডক্টর বসে। আর ঠিক অপর পাশে গিয়েছে আলিয়া মাদ্রাসা, এই যে স্টেডিয়াম। সিলেটে যত রুগী আছে সিলেটের বাইরে সবাই এখানেই আসে। আর এই যে এগুলো হচ্ছে ফার্মেসি। আর এই তো এটা হচ্ছে কাজী নজরুল অডিটোরিয়াম, আজকে একদম ফাঁকা, কিন্তু সন্ধ্যায় বা বিকেল বেলা একদম ফাঁকা থাকে না, অনেক মানুষ থাকে বিশেষ করে বাইকাররা। আর এই তো এটা হচ্ছে পুলিশ লাইন, সিলেটের সবচেয়ে পছন্দের একটা রাস্তা আমার। এখন মেবি ওদের ছুটি হচ্ছে। পুলিশ লাইনের সামনেই হচ্ছে ব্লুবার্ড স্কুল, যেটা নাকি অনেকেরই চেনা। এই তো স্টুডেন্টরা যার যার বাসায় যাচ্ছে, যারা যারা হেঁটে যাওয়ার ওরা হেঁটে যাচ্ছে। যে পুলিশ লাইনের এটা নতুন বিল্ডিং হয়েছে। আজকে সিলেট শহর অনেক জ্যাম, যার জন্য আমাদের এই রাস্তা দিয়ে আসতেও মেবি লেট হয়েছে, নইলে এই রাস্তাটা আরো অনেক জ্যাম থাকে সময়। এই তো ব্লুবার্ড স্কুল, এই তো সামনে মেবি মেন গেট, জ্যাম এখন অলরেডি শুরু। এই তো আমাদের আগে ফুড পান্ডা। এখান থেকেই জ্যাম শুরু, কারণ এখন ব্লুবার্ড স্কুলেরও ছুটি হয়েছে। কিন্তু আজকে সিএনজিতে ব্লুবার্ড স্কুলের অনেক স্টুডেন্ট টিচার দেশের বাইরে আছে আর ছড়িয়ে ছিটিয়ে অনেক জায়গায় আছে। সিলেটের খুব নাম করা একটি স্কুল হচ্ছে ব্লুবার্ড হাই স্কুল অ্যান্ড কলেজ। দেখতেই পেলেন স্কুল ছুটির পর রাস্তাগুলোর কেমন অবস্থা থাকে, বিশেষ করে যে জায়গাগুলোতে স্কুল।
চার রাস্তার মোড়গুলো আমার খুবই ভয় লাগে, কারণ চারিদিক দিয়ে গাড়ি আসতেই থাকে আসতেই থাকে। যাই হোক, আজকের মতো এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।